নিজের প্রিয় তারকাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের নাম্বার ওয়ান বিনোদনের চ্যানেল সিনে রিপোর্টার বাংলা। টলি পলি টলি। খুব জমজমাট হয়েছিল এখানে আকাশ নীলে সিজন টু। কিছুদিন আগে এখানে আকাশ নীলে সিজন টু শেষ হয়ে গেল। তাহলে আমাদের তো সকলেরই খুব মন খারাপ। তাহলে আবারও কি আসবে এখানে আকাশ নীলে সিজন থ্রি? উজান আর হিয়াকে আমরা কি আবারও একসঙ্গে দেখতে পারবো? হ্যাঁ ফ্রেন্ডস, এই সব নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলবো। তাহলে উজানো হিয়ার সাপোর্টাররা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল, আপনাদের সকলের প্রিয় চ্যানেল সিনে রিপোর্টার বাংলায়। তাহলে ফ্রেন্ডস চলুন দেরি না করে আমার ভিডিওটি আমি শুরু করি। রাজ্যটক ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পাড়ি দিয়েছিল আপনাদের সকলের প্রিয় অনামিকা চক্রবর্তী, অর্থাৎ হিয়া। তারপরে সে করেছে এখানে আকাশ নীলে সিজন টু। এখানে আকাশ নীলে সিজন টু করে সে একদম হিট হয়ে গেছে, মানে সকলের মুখে তার নাম এখন হিয়া। আর সে একটি ইন্টারভিউয়ে নিজেই বলেছে যে সে এই হিয়া নামটিকে কোনোদিনও ভুলতে পারবে না, সে এই হিয়া চরিত্রটাকে আজীবনই মনে রাখবে। হ্যাঁ, তারও খুবই ভালো লেগেছে এখানে আকাশ নীলে সিজন টু এর এই হিয়া চরিত্রটা। অন্যদিকে ভালো সিরিয়াল করেও টিআরপির দিক থেকে সবসময় ব্যর্থ হয়েছে আপনাদের সকলের প্রিয় শন ব্যানার্জি। প্রথমে আমি সিরাজের বেগম, তারপর এখানে আকাশ নীলে সিজন টু, এই দুটোই সে খুবই ভালো করেছিল। তবে তার ভালো করা সত্ত্বেও টিআরপির দিক থেকে সবসময়ই ব্যর্থ হয়ে গেছে এই শন ব্যানার্জি ও অনামিকা দুজনে। ভালো টিআরপি না পাওয়ার অনেক কারণ রয়েছে এই এখানে আকাশ নীলে সিজন টু। তার মধ্যে একটি প্রধান কারণ হলো টাইম স্লট। হ্যাঁ, তবে অনলাইনে খুবই ভালো ফল করেছে, অনলাইন টিআরপির দিক থেকে খুবই ভালো ফল করেছে এখানে আকাশ নীলে ধারাবাহিকটি। এখানে আকাশ নীলে ধারাবাহিকটির এই নানা কারণে ঘটাতে বন্ধ হয়ে যেতে হলো, আর এই সমস্যায় পড়তে হয়েছে আমাদেরকেও। আমাদের মনটাও খুবই খারাপ হয়েছে এখানে আকাশ নীলে সিজন টু হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। তবে অনামিকা একটি ইন্টারভিউয়ে জানিয়েছে যে তার মুভি করার খুবই ইচ্ছে, তাই হয়তো খুব শীঘ্রই SBF এর কোনো মুভিতে আমরা দেখতে পাবো তাকে। আর অন্যদিকে শন খুব শীঘ্রই ওয়েব সিরিজ বা সিরিয়ালে ফিরছে। তবে আমাদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে এখানে আকাশ নীলের মতো উজান আর হিয়া, অর্থাৎ অনামিকা আর শন কি একসঙ্গে ফিরবে নাকি তারা আলাদা আলাদা ফিরছে? এবার প্রশ্ন হচ্ছে, অনামিকা আর শনকে কি আমরা আবারও একসঙ্গে দেখতে পারবো? তাহলে প্রথমেই বলে রাখি, হ্যাঁ প্রথমে বলে রাখছে যে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আমরা এখনও পাইনি। আর যদিও ফেরে তাহলে খুব শীঘ্রই ছোট পর্দায় ফিরবে সব, এবং অনামিকাকে হয়তো আমরা দেখতে পারবো অন্য কোনো ধারাবাহিকে। অনামিকা আর শন একসঙ্গে ফিরবে না মনে হচ্ছে। তবে দর্শকেরা, অর্থাৎ আপনারা যদি চান তাহলে অনামিকা এবং শনকে আবারও ফেরাতে পারেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, অনামিকা আর শনকে আপনারাই ফেরাতে পারেন। আপনাদের সেই জন্য দরকার প্রচুর প্রচুর কমেন্ট আর এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার, যাতে এই ভিডিওটিতে সকলেই আপনারা কমেন্ট করেন এবং কমেন্টের মাধ্যমে আবারও ফিরে আসতে পারে শন ও অনামিকা। তবে এখানে আকাশ নীলে সিজন থ্রি, এখানে আকাশ নীলে সিজন থ্রি এখন কোনো মতেই সম্ভব না। এখন এখানে আকাশ নীলে সিজন থ্রি অনেক দূরের কথা। তাহলে ফ্রেন্ডস আপনারা কমেন্ট করুন যে আপনারা কি সত্যি আবারও উজান আর হিয়া, অর্থাৎ শন ও অনামিকাকে একসঙ্গে দেখতে চান? আর যদি দেখতে চান তাহলে প্রচুর কমেন্ট করুন আর আমার এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে সকলের কমেন্টে আবার আমরা ফিরে পাই আমাদের সকলের প্রিয় উজান হিয়ার জুটি, অর্থাৎ অনামিকা ও শনের জুটি। হ্যালো ফ্রেন্ডস, এখনও আরও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।